জি কে প্র্যাকটিস অ্যাকাডেমিতে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস আমরা ভারতের ইতিহাসকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ বা স্বাধীনতার ইতিহাস তিনটে পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি তো আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা কিছু প্রশ্ন দিচ্ছি এর আগেও কিন্তু দুটি সেট আমি দিয়েছি এর এই প্রাচীন ভারতের ইতিহাস থেকে অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রিপশান করবে শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন বৃহৎ সংহিতা কার লেখা বা রচনা বরাহমিহির আর্যভট্ট অশ্বঘোষ না কালিদাস এখানে উত্তর হবে অপশান এ বরাহ মিহির দু নম্বর প্রশ্ন আসছে কলিঙ্গরাজ খারবেলের শিলালিপি কোনটি এলাহাবাদ প্রশস্তি জুনাখর লিপি হাতিগুম্ফা লিপি না নাসিক লিপি এই লিপিগুলো আমাদের লিস্ট করে পড়তে হবে কিন্তু এক্ষেত্রে উত্তর হবে হাতিগুম্ফা লিপি পরের প্রশ্ন সাঁচি স্তূপ নির্মাণ করেন হর্ষবর্ধন অশোক কনিষ্ক এবং না চন্দ্রগুপ্ত এক্ষেত্রে সাঁচি স্তূপ অপশান বি অশোক উত্তর চার নম্বর প্রশ্ন আসছে হরশঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে বিম্বিসার অশোক অজাতশত্রু না উদয়ন উত্তর হবে বিম্বিসার আমাদের এই রাজবংশের প্রতিষ্ঠাতাদের নাম লিস্ট করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন সম্রাট অশোকের পিতার নাম কী অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার না বিম্বিসার এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বিন্দু স্যার পরের প্রশ্ন ছ নম্বর জৈনদের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন ঋষভ মহাবীর মহাদ্বীপ না পার্শ্বনাথ পার্শ্বনাথ উত্তর হচ্ছে পার্শ্বনাথ অপশন ডি পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন কপিলাবস্তু গয়া কুশীনগর না পাটলিপুত্র উত্তর হবে অপশান সি কুশিনগর আট নম্বর প্রশ্ন পুরাণের সংখ্যা কয়টি ষোলোটি আঠেরোটি উনিশটি না একুশটি উত্তর হবে অপশান বি আঠেরোটি নম্বর প্রশ্ন আসছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বিন্দুসার অশোক সমুদ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত উত্তর হবে অপশান সি সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন সকারি উপাধি নেন সমুদ্রগুপ্ত বিন্দুসার অশোক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই উপাধিগুলো একটা লিস্ট করা যেতে পারে কিন্তু অনেকেই অনেক রাজা অনেক উপাধি নিয়েছেন আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এগারো নম্বর প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত রাজ্যবর্ধন না শশাঙ্ক উত্তর হচ্ছে অপশন ডি শশাঙ্ক যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা কাঞ্চনা পরের প্রশ্ন অমিত্রাঘাত উপাধি নেন অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য না হর্ষবর্ধন আমি বারবার বলছি যে উপাধিগুলো একটা লিস্ট যদি আমরা করে নিতে পারি খুবই কাজের হবে সেটা এখানে উত্তর হবে অপশান বি বিন্দুসার তেরো নম্বর প্রশ্ন সাতবহন বংশের প্রতিষ্ঠাতা হলেন সিমুখ গৌতমী পুত্র সাতকর্ণী শিবশ্রী সাতকর্ণী না প্রথম সাতকর্ণী উত্তর হচ্ছে অপশান এ সিমুখ আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের সভা কবি ছিলেন অশ্বঘোষ নাগার্জুন হরিসেন না বিষ্ণুগুপ্ত উত্তর হচ্ছে অপশান সি হরিসেন যিনি এলাহাবাদ প্রশস্তি লেখেন পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন ধর্মপাল দেবপাল দ্বিতীয় মহিপাল না দিবক উত্তর হবে অপশান ডি দিবক ষোলো নম্বর প্রশ্ন সাং কার আমলে ভারতে আসেন হর্ষবর্ধন দেবপাল সমুদ্রগুপ্ত না অশোক উত্তর হচ্ছে হর্ষবর্ধন অপশন এ সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ দুর্গ দ্বিতীয় গোবিন্দ না তৃতীয় কৃষ্ণ অর্থাৎ রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা লিস্ট করতে হবে এক্ষেত্রে উত্তর হবে দুর্গ আঠেরো নম্বর প্রশ্ন আসছে নানঘাট শিলালিপি থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায় শিমুখ প্রথম সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী না কৃষ্ণ এক্ষেত্রে উত্তর হবে অপশান বি প্রথম সাতকর্ণী উনিশ নম্বর প্রশ্ন স্ক্রিনে আসছে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয় অযাতশত্রু কালাশোক অশোক না কনিষ্ক উত্তর হচ্ছে অপশান ডি কনিষ্কের আমলে অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন ষোড়শ মহাজন পদে গান্ধার বলতে বোঝায় বারাণসীকে মালবকে বুন্দেলখণ্ডকে না পেশোয়ারকে উত্তর হচ্ছে অপশান ডি পেশোয়ারকে পরের প্রশ্ন আসছে বিখ্যাত চিকিৎসক সুশ্রুত কার পৃষ্ঠপোষকতা লাভ করেন কনিষ্ক গৌতমীপুত্র সাতকর্ণী হর্ষবর্ধন না অশোক উত্তর হবে কনিষ্ক অপশান এ পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার কেন্দ্র লোথাল কোন রাজ্যে গুজরাট পাঞ্জাব উত্তরপ্রদেশ না রাজস্থান উত্তর হবে অপশান এ গুজরাট পরের প্রশ্ন পরশুরাম কার উপাধি ছিল সমুদ্রগুপ্ত মহাপদ্ম নন্দ ধনন্দ না অশোকের উত্তর হবে অপশান বি মহাপদ্ম নন্দ চব্বিশ নম্বর প্রশ্ন আসছে ধন্যান্তরী কার আমলের চিকিৎসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত না কনিষ্ক এটা উত্তর হচ্ছে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত আজকের শেষ প্রশ্ন বাংলার কৌটিল্য প্রথা বাংলায় কৌটিল্য প্রথা কে চালু করেন গোপাল বল্লাল সেন লক্ষণ সেন না ধর্মপাল উত্তর হবে বল্লাল সেন তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকে পঁচিশটি প্রশ্নের সেট শেষ হলো তোমরা এই আগের সেটগুলো এবং এগুলো চর্চা করলে আশা করি কমন পেয়ে যাবে আর অবশ্যই আমাদের এখান থেকে বুঝতে পারছি কিছু লিস্ট করতে হবে প্রথম রাজাকে শেষ রাজাকে কোন বংশের প্রথম রাজা মানে প্রতিষ্ঠাতা বিভিন্ন শিলালিপিগুলো লিস্ট করতে হবে কার আমলে কে এসেছিলেন ভারতবর্ষে এইগুলো লিস্ট করে নিয়ে পড়তে হবে আর অবশ্যই চ্যানেলটা দেখবে ভালো করে শেয়ার এবং সাবস্ক্রিপশন করবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য